আমরা এখন তাপগতিবিদ্যার চতুর্থ টাইপ মানে টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইপ ফোর এর আগে আমরা তিনটে টাইপের গাণিতিক সমস্যা আলোচনা করেছি আজকে চতুর্থ টাইপ নিয়ে আলোচনা করবো এখন তো চতুর্থ টাইপটা মূলত আমি কার্নোর ইঞ্জিন অর্থাৎ তাপ ইঞ্জিন নিয়ে অন্তর্ভুক্ত করেছি তাপ ইঞ্জিনের গাণিতিক সমস্যাগুলি সেই সমস্যাগুলির একটা হলো এটি কার্ণু ইঞ্জিন তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস ও সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কাজ করছে এর কর্মদক্ষতা বের এরকম এখানে দুটো তাপমাত্রা দেওয়া আছে যেটা বেশি সেটা হলো উৎসের তাপমাত্রা আর যেটা কম সেটা হলো গ্রাহকের তাপমাত্রা তো উৎসের তাপমাত্রাটা যেটা আমরা পেলাম উৎসের তাপমাত্রা হচ্ছে তিনশো টি ওয়ান সময় তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস সেলসিয়াসটাকে আমরা কেলভিনে নেব যেহেতু এসে একক কেলভিন তিনশো সাতাশের সাথে দুশো তিয়াত্তর যুগ করলে ছশো কেলভিন পেলাম গ্রাহকের তাপমাত্রা টি টু সাতাশ ডিগ্রি সেলসিয়াসের তার সাথে দুশো তিয়াত্তর যুগ করলে আমরা পেলাম তিনশো কেলভিন আমাদের কর্মদক্ষতা ইটা বের করতে বলছে আমরা জানি ইটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান ইন্টু হানড্রেড পার্সেন্ট কারণ কর্মদক্ষতা শতকরা হিসাবে সাধারণত ব্যবহার করা হয়ে থেকে আমরা হানড্রেড পার্সেন্ট ব্যবহার লাগবো তো এখন মান বসিয়ে দিলে আমরা যেটা পাবো সেটা হলো তিনশো বাই ছয়শো গুণ ডিগ্রি হান্ড্রেড 1-0.5 এটাকে গুণ করলে কর্মদক্ষতা এটাই এখন টাইপ ফোর আমরা আরেকটা গাণিতিক সমস্যা করব সমাধান করবো যে একটি কার্ণর ইঞ্জিনের কর্মদক্ষতা ফোরটি পারসেন্ট এর গ্রাহকের তাপমাত্রা কেউ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এর উৎসের তাপমাত্রা করো। তাহলে কর্মদক্ষতাটা দেওয়া আছে আগেরও গাণিতিক সমস্যায় কর্মদক্ষতাটা চেয়ে এসেছিলো এখন কারণ কর্মদক্ষতা দেওয়া আছে কর্মদক্ষতা দেওয়া আছে ইটা ইকুয়াল টু ফোরটি পার্সেন্ট ফোরটি পার্সেন্টকে আমরা পার্সেন্টের পরিবর্তে একশো দিয়ে ভাগ দিয়ে দিলে পাচ্ছি জিরো পয়েন্ট ফোর গ্রাহকের তাপমাত্রা টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস সেটাকে আমরা কেলবিন নিয়ে নিলে পাচ্ছি টোয়েন্টি সেভেন প্লাস দুশো তিয়াত্তর তিনশো কেলভিন আমাদের উৎসের তাপমাত্রা টি ওয়ান চেয়েছে তো টি ওয়ান যেহেতু চেয়েছে আমরা একই সূত্র কিন্তু সেটাতে শতকরা হিসাবেও কিন্তু আমরা সূত্র ব্যবহার করতে পারি শতকরা ছাড়ও ব্যবহার করতে পারি তাহলে শতকরা ছাড় ব্যবহার করলেই আমাদের সমস্যাটা সহজে সমাধান করতে পার সুতরাং আমরা এটাকে এটুকু লেগি তাহলে এটার মান যদি বসিয়ে দিই জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর ওয়ান মাইনাস টি টুর মান হচ্ছে তিনশো কেলবিন টি ওয়ান অ্যামাউন্টটা আমরা এর করবো এখন এটা আমরা এদিকে নিয়ে যে এটা পাশে নিয়ে নিই তাহলে তিনশো লেখার প্রয়োজন নেই আমরা পরে একবারে লিখব তাহলে টি ওয়ান ইকুয়াল টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর তাহলে পাচ্ছি এটা জিরো পয়েন্ট সিক্স তাহলে আমরা যদি এটা জিরো পয়েন্ট তিনশো বাই টি ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট সিক্স বা টি ওয়ান সমান সমান হচ্ছে তিনশো বাঘ জিরো পয়েন্ট সিক্স মানে এটা এদিকে এনে হ্যাঁ টিমানটা ওই পাশে নিয়ে তারপর আবার পক্ষান্তর করে ফেললাম তাহলে আমরা যে মানটা পাবো সেই মানটা হলো পাঁচশো এখন আমরা কেলভিন যেহেতু গাণিতিক সমস্যার মধ্যে ছিল গণিতের মধ্যে ছিল সেলসিয়াস তো সুতরাং আমরা এটাকে এটুকু রাখলেও হয় সেলসিয়াস নিয়ে নিলে আর ভালো হয় সেলসিয়াস আমরা নিয়ে যাবো সেলসিয়াস নিতে গেলে পাঁচশো থেকে আবার দুশো তিয়াত্তর আমরা ডিগ্রি পাবো ডিগ্রি সেলসিয়াসের মানটা হবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটি আমাদের অ্যান্সার আমরা এইভাবে এই যে এই গাণিতিক সমস্যাগুলি বেশি আসে পরীক্ষা এইভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারি আমরা এখন তাপগতিবিদ্যার আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব সেটাকে আমি টাইপ ফাইভে অন্তর্ভুক্ত করেছি সেগুলি হলো অ্যানট্রোপি এনট্রোপির যেহেতু গাণিতিক সমস্যাগুলিকে আমি ফাইভ টাইপের অন্তর্ভুক্ত করেছি ফাইভ এনট্রোপিতে আবার দুই রকমের একটা হচ্ছে তাপমাত্রা স্থির রেখে আর একটা হলো তাপমাত্রা পরিবর্তন হলে তাপমাত্রা স্থির রেখে হলে সূত্রটা একরকম হয় তাপমাত্রা পরিবর্তন হলে সূত্রটা একরকম হয় আমাদের যে গাণিতিক সমস্যাটা যে তাপমাত্রা স্থির রেখে দেখো মানে একই তাপমাত্রা থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাঁচ কেজি পানিকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে অ্যানটিপির পরিবর্তন কত হবে করো এখানে তাপ একশো ডিগ্রি তাপমাত্রার পানিটা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে তাপমাত্রাটা কিন্তু স্থির আছে অবস্থাটা পরিবর্তন হয়েছে তোমাকে এন পরিবর্তন বের করতে বলেছে সেখানে পানির বাষ্পবনের আফিক তাপ দেওয়া আছে টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দেওয়ার সিক্স জুল পার কেজি এক্ষেত্রে কখনো এটা দেয়া থাকতেও পারে কখনো নাও থাকতে পারে না থাকলে আমরা মনে রাখবো এই সংখ্যাটা এখানে আমাদের যা যা দেয়া আছে তাহলে দেখা যাচ্ছে তাপমাত্রা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস টি ইকুয়াল টু একশো ডিগ্রি সেলসিয়াস সেটাকে কেলভিনে নিলে দুশো তিয়াত্তর যোগ করলে তিনশো তিয়াত্তর কেলভিন ভর ফাইভ কেজি পাঁচ কেজি ঠিক আছে শুক্ত তাপ যেটা আপেক্ষিক শুক্ত তাপ যেটা বাসভবনের ক্ষেত্রে অ্যাল ইকুয়াল টু টু পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু আর সিক্স জুল পার কেজি আমাদের এন পরিবর্তন ডিএস বের করতে হবে আমরা জানি যখন তাপমাত্রা স্থির থাকে সেক্ষেত্রে ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি ডিকিউ বাই টিতে ডিকিউটার মানটা ডিকিউর মানটা আমরা লিখতে পারি এম এর যেটা অবস্থার পরিবর্তন হচ্ছে এম এল ডিভাইডেড বাই টি এখন এম এর মান হচ্ছে ফাইভ এল এর মান হচ্ছে 2.26 পয়েন্ট টু সিক্স ইন্টু হল তিনশো সেটাকে আমরা ক্যালকুলেশন করলে যে মানটা পাব সেটা হলো তিরিশ হাজার দুশো চুরানব্বই দশমিক নয় এক চুল পার কেলভিন যখন তাপমাত্রা স্থির থাকবে সব অং গাণিতিক সমস্যাগুলি মূলত এই সত্তর দিয়ে করব এখন আমি টাইপ ফাইভের আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো সেটা হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফাইভ কেজি পানিকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তীর্ণ করতে এন্ট্রোপির পরিবর্তন নির্ণয় করো এখন দেখো তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়ারও পরবর্তীতে একশো ডিগ্রি তার মানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে দুইটা তাপমাত্রা আছে তাহলে প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান ইকুয়াল টু শূন্য ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কেলভিন চূড়ান্ত তাপমাত্রা টি টু ইকল টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তার সাথে দুশো তিয়াত্তর যোগ করে তিনশো তিয়াত্তর কেলভিন ভর আছে ফাইভ কেজি আফিকিক তাপ দেওয়া আছে বিয়াল্লিশশো জুল আমরা জানি পানি আফিকিক তাপ বিয়াল্লিশশো জুল পার কেজি পার কেলভিন আমাদের যে জিনিসটা বের করতে বলছে অ্যানট্রোপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু আমরা জানি ডিএস ইকাল টু এম এস লন টি টু বাই টি ওয়ান আগেটা ছিল ডি কিউ বাই টি এটাও ওইটা থেকে আমরা প্রাপ্ত সূত্রটা এটা এটার মানটা যদি আমরা বসিয়ে দিই এম এর মান ফাইভ এস এর মান বিয়াল্লিশশো লন তিনশো তেহাত্তর বাই দুইশো তেহাত্তর সেটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো আর গুণ করলে হয় শূন্য 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 একুশ হাজার আর এটার মানটা আসে জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু তারপর এটাকে যদি আমরা গুণ করি যেটা মানটা পাবো সিক্স ফাইভ ফাইভ ফোর পয়েন্ট টু ফোর যেহেতু পরিবর্তন সেটা হচ্ছে এখনো জুল পার্কিন তাহলে আমরা যে টাইপ ফাইভে মূলত এন নিয়ে আলোচনা করলাম আসলে এনট্রোপি তো আমরা যত যে কোনো গাণিতিক সমস্যা অ্যান ট্রোপির এই দুটা সূত্রে ডিএসিক ডি কিউ বাই টি আর অথবা টি টু বাই টি ওয়ান এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তোমাদের হয়তো দেখা যাবে যে অবস্থার পরিবর্তনও একসাথে বলেছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলেছে যদি এটা বলতো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি না বলে বলতো যদি একশো ডিগ্রি সেলসিয়াস বাষ্প তাহলে এটা করতাম তার সাথে ওই বাষ্প পরিবর্তন ওই সূত্র দিয়ে ডিএস ইকুল টু ডি কিউ বাই টি দিয়ে বা এম এল বা টি দি করলেই আমাদের গানিত সমস্যা হতো এগুলি অনেক ছাত্রদের কাছে অনেক মনে হয় জটি আসরে আসলে জটি না খুবই সহজ শুধু দুইটা দাপের দুইটা নিয়মের দুইটা অঙ্ক করে কখনও কখনও দুইটা দাপের জায়গা একটা দাপের জায়গায় দুইটা অথবা তিনটা ধাপ করতে হয় সেই দাপগুলি করে টোটাল এন্ট্রি তখন ডিএস ওয়ান ডিএস টু ডিএস থ্রি যোগ করে সবগুলি যোগ করলে ডি ডিএসের মানটা আমরা পেয়ে থাকি এ ছিল আমাদের টাইপ ফোরের গাণিতিক সমস্যা